হ্যালো বন্ধুগণ, এই প্রথমবার আমি একটি ব্লগ করতে চলেছি। সবাই প্রচুর ব্লগ ব্লগ বানাচ্ছে দেখে আমারও ইচ্ছা হচ্ছিল, তো বানানো আর হয়নি। এমনি তো মাঝে মধ্যে আউটিংয়ে যাওয়া হয়, তো ভাবলাম কিছু ভিডিও ক্যাপচার করা যেতেই পারে। যাই হোক, ফাইনালি আজকে শুরু করলাম। তো তোমরা একটু লাইক সাপোর্ট করো, ভুল কিছু থাকলে অবশ্যই বলবে। চলো বেশি কিছু না বলে ব্লগটা টুকটাক শুরু করা যাক। ভাইকে সাথে নিয়ে সকাল সকাল বেরিয়ে পড়েছি, এবার শুশুনে যাব। ওখান থেকে ধারার জল নিয়ে গিয়ে একটু সময় বাবার মাথায় ঢালবো। যেহেতু এটা শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার, তো কেমন কি ভিড় হবে বুঝতে পারছি না, তাই সকাল সকালে বেরোলাম। দেখা যাক কতটা কি ভিড় থাকে। তো এতে সব চলে এসেছি, এবার এখানে টুকটাক কেনাকাটা করে নেবো, তারপর মন্দিরের দিকে যাব। দেখি মন্দিরে কতটা দূরে লাইন পাওয়া যায়। Thank you.
তো দেখতেই পাচ্ছ চারিদিকে বেশ ভালোই ভক্তের সমাগম ঘটেছে আর কি। চারিদিকে পুলিশ প্রোটেকশনও রয়েছে, ব্যারিকেড ট্যারিকেড দেওয়া। এবারে আমরাও লাইনে দাঁড়িয়ে পুজোটা সেরে নেব। ফার্স্টেই পুজো করে নিয়েছি, পুরোহিত মশাই ছিলেন ওখানে। এবারে লাইনে দাঁড়িয়ে জলটা ঢালতে হবে বাবার মাথায়। চলো লাইনে দাঁড়াই। চলো আমাদের পুজো কমপ্লিট, এবারে বাড়ি ফেরার পালা। এরপর নেক্সট ব্লগ আবার দেখা হচ্ছে।